পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ। ফেনীর মুহুরী নদীর পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক হারে পানি বেড়েছে কুমিল্লার গোমতী নদীতে। এদিকে ত্রিপুরার ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা এলাকায় কয়েকদিন ধরে এ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকে বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানের প্রাথমিক কারিগরি দল ঢাকায় পৌঁছেছে। 3 সদস্যের প্রতিনিধি দল বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশে তারা সপ্তাহখানেক অবস্থান করবে বলে জানা গেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গাভেন। তারা বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে নানা পক্ষের সঙ্গে আলোচনা করবেন। ওরিয়েন্টাল ব্যাংকের 600 কোটি টাকা লুটের দায় স্বীকার করেছেন ওরিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। বৃহস্পতিবার প্রকাশিত একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, 2005 ও 2006 সালে তিনি ওই ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় এই টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। 2007 সালে 1/11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার আমলে দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন ওবায়দুল করিম। এ সময় একটি বিশেষ সংস্থার কাছে লিখিতভাবে দেওয়া স্বীকারোক্তিতে ওইসব টাকা পরিশোধ করতে তিনি যৌক্তিক সময় চান। টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে বন্ধ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর শিক্ষকদের বিভিন্ন দাবিতে করা আন্দোলনের কারণে এখনও ক্লাসে ফিরতে পারেননি শিক্ষার্থীরা। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খুললেও স্বাভাবিক হয়নি ইবি ক্যাম্পাসের পরিস্থিতি। নতুন করে সৃষ্টি হয়েছে জটিলতা। উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার সহ গুরুত্বপূর্ণ সব পদ শূন্য হওয়ায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ক্লাস ও পরীক্ষা না থাকায় শঙ্কা দেখা দিয়েছে সেশন জটের। অনেকদিন আন্দোলনের সাথে থেকেছি, আমাদের এখন পড়াশোনার লাইফে ফিরে আসা উচিত এবং আমাদের সবকিছু স্বাভাবিক রেখে আমাদের ক্যাম্পাসে ভিসি নিয়ে আমরা অভিভাবক শূন্যতায় ভুগতেছি। এই যে প্রশাসনিক রদবদলের কারণে এতটা আমাদের পড়াশোনার প্রতিও অনেকটা ইম্প্যাক্ট ফেলতেছে। এটা যেমন আমাদের এক্সাম এই অগস্টে হওয়ার কথা ছিল, সেটা এখন পেছায় কবে হবে তারও ঠিক নেই। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ কারখানায় বিস্ফোরণে অন্তত 17 জন নিহত এবং 34 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাপাকাল্লে জেলার একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে আগুনের সূত্রপাত। গ্যাস লিক থেকে বিস্ফোরণ হলে তা ইলেকট্রিক প্যানেলে আঘাত করে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে রাসায়নিক উপকরণ বিস্ফোরিত হওয়ায় আহতদের অনেকের চামড়া পুড়ে গেছে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে নিহতদের অনেকের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।